আসসালামু আলাইকুম ব্রোদি মেডিকেল ওয়ালাতে আপনাদেরকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমি জেনারেল এক্সামিনেশন দেখিয়েছিলাম একটা পেশেন্টের উপরে। আজকে আমরা রেসপিরেটরি সিস্টেমের থিওরি সম্পর্কে আলোচনা করব এবং প্রথমে রেসপিরেটরি সিস্টেমের থিওরি সম্পর্কে পড়বো, তারপরে আমি রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশনটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। রেসপিরেটরি সিস্টেমের থিওরি পড়ার ক্ষেত্রে আমি প্রথমে রেসপিরেটরি সিস্টেমের যে এক্সামিনেশনের যে পার্ট সেটা সম্পর্কে বলি। রেসপিরেটরি সিস্টেমের চারটা পার্ট, যে ইনস্পেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এই চারটা পার্ট নিয়ে আজকে আমরা থিওরিটা পড়বো। চলুন তাহলে স্লাইডে আমরা থিওরিটা সম্পর্কে জেনে নিই, তাহলে আমাদের এক্সামিনেশন করতে সুবিধা হবে। আচ্ছা, রেসপিরেটরি সিস্টেমের থিওরিতে প্রথমে তাহলে ইনস্পেকশন সম্পর্কে জানি। ইনস্পেকশনে আমাদের কি দেখতে হবে, যে শেপ অফ দ্য চেস্ট। এখন শেপ অফ দ্য চেস্ট কী কী হইতে পারে, অ্যাসিমেট্রি থাকতে পারে। এখন এই অ্যাসিমেট্রির ভিতরে কী কী থাকবে, কাইপোসিস থাকতে পারে, স্ক্লেরোসিস থাকতে পারে, লর্ডোসিস থাকতে পারে, অথবা ফ্লার্টিং অফ চেস্ট থাকতে পারে। এখন এই কাইপোসিস, প্রথমে কাইপোসিস মানে কি, কাইপোসিস মানে আমাদের এখানে বোঝায় যে ফরওয়ার্ড রাউন্ডিং অফ দ্য আপার ব্যাক, যে আপার ব্যাকটা ফরওয়ার্ডলি রাউন্ডিং হবে, অর্থাৎ কুজা হয়ে যাবে, কাইপোসিস মানে। তারপরে আমরা আসি এসকোলিওসিস। এসকোলিওসিসে কী হয়, সাইডওয়ে কার্ভাচার অফ দ্য আপার স্পাইন। সাইডওয়ে কার্ভাচার অফ দ্য আপার স্পাইন হলো এসকোলিওসিস। এই যে ঠিক এখানে এই পজিশনে আমাদের সাইডওয়ে কার্ভাচার হইতেছে এসকোলিওসিসে। তারপরে আমরা আসি লর্ডোসিস। লর্ডোসিসে কী হবে, লর্ডোসিসের ন্যাচারাল কার্ভেচার অফ দ্য লোয়ার ব্যাক এরিয়া অফ দ্য স্পাইন। এ কাইফোসিসে হইতেছে আপার ব্যাক, আপার ব্যাকটা আমাদের এখানে কার্ভ হয়ে যাইতেছিল, কিন্তু লর্ডোসিসের ক্ষেত্রে আমাদের লোয়ার ব্যাকটা কার্ভ হবে ঠিক এখানে। অর্থাৎ রাজারা যেমন বসে এইভাবে, আমাদের সেভাবে লর্ডোসিসের ক্ষেত্রে পেশেন্ট ঠিক সেভাবে বসে থাকবে। তারপর ফ্ল্যাটেনিং অফ চেস্ট। ফ্ল্যাটেনিং অফ চেস্ট এখানে দেখেন যে তার যে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডায়ামিটার চেস্টের সেটা হলো রিডিউস হবে, এটা হলো ফ্ল্যাটেনিং অফ চেস্ট। এটা হলো ফ্ল্যাটেনিং অফ চেস্ট। তাহলে আমরা টোটাল যে শেপ অফ দ্য চেস্টের অ্যাসিমেট্রিতে কী কী দেখবো, কাইপোসিস দেখব, তারপরে হলো এসকোলিওসিস দেখব, লর্ডোসিস আছে কি না দেখব, তারপর ফ্ল্যাটেনিং অফ চেস্ট আছে কি না দেখব। তাহলে কাইপোসিসের ক্ষেত্রে আমরা কী বলতেছি, যে ফরওয়ার্ড রাউন্ডিং অফ দ্য আপার ব্যাক, স্কোলিওসিসের ক্ষেত্রে সাইডওয়ে কার্ভেচার অফ দ্য স্পাইন, লর্ডোসিসের ক্ষেত্রে ন্যাচারাল কার্ভেচার অফ দ্য লোয়ার ব্যাক এরিয়া অফ দ্য স্পাইন, আর ফ্ল্যাটিং অফ চেস্টে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডায়ামিটারটা রিডিউস হয়ে যাবে। এরপরে আমরা আসি শেপ অফ দ্য চেস্ট। শেপ অফ দ্য চেস্টের প্রথমে আমরা কী দেখব, পিজিয়ন চেস্ট। পিজিয়ন চেস্ট এই যে আউটওয়ার্ড বোয়িং অফ দ্য স্টারনাম অ্যান্ড কোস্টাল কার্টিলেজ। এখানে দেখেন পেশেন্টের সামনের দিকে চলে আসছে স্টারনামটা, এটাকে আমরা কী বলি, পিজিয়ন চেস্ট। এই পিজিয়ন চেস্ট কোন কোন কন্ডিশনে থাকতে পারে পেশেন্টের, পেশেন্টের যদি কনজিনিটালি থাকতে পারে, অর্থাৎ জন্মগতভাবেই থাকতে পারে, এছাড়া রিকেটস হইলে থাকতে পারে, এছাড়া মারফ্যান সিন্ড্রোমে পেশেন্টের পিজিয়ন চেস্ট থাকতে পারে, আর যদি কারোর ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে চাইল্ডহুড থেকে, তাহলে তার এই পিজিয়ন চেস্ট থাকতে পারে সেক্ষেত্রে। এরপরে আমরা আসি নেক্সট হলো পেকটাস এক্সক্যাভেটাম। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যে পিজিয়ন চেস্টের আরেক নাম কি বলা হয়, পেকটাস ক্যারিনেটাম। এরপরে আমরা আসি পেকটাস এক্সক্যাভেটাম। এই পেকটাস এক্সক্যাভেটামে আরও নাম আছে, এর একে বলা হয় যে ফানেল অর কাপ শেপ চেস্ট। এখানে কী হয়, আমাদের যে ডিপ্রেশন অফ দ্য লোয়ার স্টারনাম, অর্থাৎ আগে কিন্তু স্টারনামটা উপরে উঠে যাইতেছিল, পেকটাস ক্যারিনেটামে স্টারনামটা মানে সামনের দিকে চলে আসতেছিল, কিন্তু এক্ষেত্রে পেকটাস এক্সক্যাভেটামের সময় স্টারনামটা আমাদের ভিতরের দিকে চলে যাবে, মানে ডিপ্রেসড হয়ে যাবে। এখন এই ডিপ্রেশনের কারণে যে যেটা হয় সেটা হলো পেকটাস এক্সক্যাভেটাম। এটাও আমাদের সেম, উপরে আমরা যা যা পড়ছিলাম, কনজেনিটালি হইতে পারে, রিকেটসের কারণে হইতে পারে, অথবা মারফান সিন্ড্রোমের কারণে হইতে পারে।
এরপরে আমরা আরো কি অ্যাবনর্মালিটি পাইতে পারি, হ্যারিসন সালকাস। হ্যারিসন সালকাস, এই হ্যারিসন সালকাসে কি হবে, একটা গ্রুপ ডিটেক্ট করতে পারবো আমরা। গ্রুপটা কোথায় থাকবে, আউটার্ড অ্যান্ড স্লাইটলি ডাউনওয়ার্ড। আউটার্ড মানে এই যে স্টার্নাম থেকে আউটার্ড এবং স্লাইটলি ডাউনওয়ার্ড, ডাউনওয়ার্ড, এবং একটা গ্রুপ ডিটেক্ট করতে পারবো এটা হ্যারিসন সালকাসে থাকবে। এটা কোন কোন রোগের ক্ষেত্রে থাকতে পারে, যদি আমাদের ক্রনিক ব্রঙ্কিয়াল অ্যাজমার পেশেন্ট থাকে, তারপরে রিকেটসের ক্ষেত্রে থাকতে পারে। এই দুই রোগের ক্ষেত্রে আমরা এটা হ্যারিসন সালকাসটা পেতে পারি। তাহলে আমরা তিনটা অ্যাবনর্মালিটি সম্পর্কে জানলাম চেস্টের, কি কি, পিজিয়ন চেস্ট, তারপরে হলো পেকটাস, পিজিয়ন চেস্ট যেটাকে আমরা পেকটাস ক্যারিনেটাম বলবো, তারপরে হলো পেকটাস এক্সক্যাভেটাম বা কাপ শেপ অর ফানেল শেপ চেস্ট, তারপরে হলো হ্যারিসন সালকাস। এরপরে আমরা আসি ব্যারেল শেপ চেস্ট, এটা সবথেকে ইম্পর্টেন্ট আমাদের যতগুলো চেস্টের শেপ আছে, কারণ এটা সবথেকে বেশি পাবো আমরা, কারণ এটা যারা ক্রনিক স্মোকার, ক্রনিক স্মোকার তাদের ক্ষেত্রে পাওয়া যায়, অর্থাৎ সিওপিডির পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের পেশেন্টের ক্ষেত্রে পাওয়া যায়। এখন এই ব্যারেল শেপ চেস্টে কী হয়, চেস্টের যে অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডায়ামিটার আছে, অ্যান্টিরিয়র পোস্টিরিয়র ডায়ামিটার, এটা কী হবে, বাড়বে, যার কারণে এটা এই যে ব্যারেল শেপ চেস্ট হয়ে যাবে, ব্যারেল শেপ চেস্ট হবে। এটা তাহলে কিসে পায়, আমি আগেই বললাম যে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ অথবা এমফাইসিমাতে পাইতে পারে, অথবা সিভিয়ার ক্রনিক অ্যাজমার পেশেন্টেও পাইতে পারে। এরপরে আমরা আসি রিকেট রোজারি, রিকেট রোজারি, এটাও একটা শেপ, মানে চেস্টের শেপ হইতে পারে। এখানে কী হবে, প্রমিনেন্ট সোয়েলিং, দেখেন এখানে প্রমিনেন্ট সোয়েলিং অ্যাট দ্য কোস্ট্রোকন্ডাল জয়েন্ট, এখানে বোঝা যাইতেছে, দেখেন সোয়েলিংটা, এটা কি কোস্ট্রোকন্ডাল জয়েন্টে যে সোয়েলিংটা হবে এটা প্রমিনেন্ট থাকবে, এটা আমরা রিকেটে পাবো, নামের সাথে মিল আছে, রিকেট রোজারি কোথায় পাবো, রিকেটসে। এরপরে আসি সর্বশেষ চেস্টের শেপ, ফ্লায়েল চেস্ট, যে ফ্লায়েল চেস্ট, ফ্লায়েল চেস্টটা কী হবে, মাল্টিপল ফ্র্যাকচার হবে, যখন আমাদের চেস্টে মাল্টিপল ফ্র্যাকচার হবে, এখানে দেখেন রিবসগুলো ভেঙে গেছে, এবং এটা হলো যে রিবসগুলো ভেঙে যাবে তার যে স্টার্নামের সাথে যে অ্যালাইনমেন্ট ছিল সেটা মানে চ্যুত হয়ে যাবে, যার কারণে আমার ফ্লায়েল চেস্ট তৈরি হবে। এটা কী তাহলে, ফ্লায়েল চেস্ট। এটাই এই অ্যাবনর্মালিটি থাকতে পারে একটা চেস্টের শেপে। তাহলে ইনস্পেকশনে আমরা প্রথমে যে শেপ অফ দ্য চেস্ট দেখবো সেখানে তাহলে এই এই অ্যাবনর্মালিটিগুলো পাইতে পারি রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে। এরপরে আমরা আসি যে সে যে ব্রিদিংটা নিতেছে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস নিতেছে, এটা নর্মাল নাকি অ্যাবনর্মাল। এখন যদি নর্মাল হয় তাহলে তো নর্মাল ব্রিদিং, আমরা নর্মাল ব্রিদিং দেখলেই বুঝবো, আর অ্যাবনর্মাল ব্রিদিং কখন বলবো, যখন এইগুলো থাকবে, কুসমলস ব্রিদিং, তারপর অ্যাটাক্সিক ব্রিদিং, চেইন স্ট্রোকস ব্রিদিং, অ্যাপিনিউস্টিক ব্রিদিং এবং প্যারাডক্সিক্যাল ব্রিদিং, এই যে অ্যাবনর্মাল ব্রিদিংগুলো। এখন এটা সম্পর্কে জানি, প্রথমে হলো কুসমলস ব্রিদিং, কুসমল ব্রিদিংয়ে পেশেন্ট কী হবে, মানে খুবই জোরে জোরে শ্বাস নিবে, এভাবে জোরে জোরে শ্বাস নিতে পারে, অর্থাৎ র্যাপিড রেসপিরেশান থাকবে পেশেন্টের। এই র্যাপিড রেসপিরেশান কোন 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 ডিজিজের ক্ষেত্রে থাকতে পারে, ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, রেনাল ফেইলর এবং অকেশনালি সিভিয়ার রেসপিরেটরি ফেইলরে থাকতে পারে। তার কুসমলস ব্রিদিং বা এয়ার হাঙ্গার কেন বলছে, অর্থাৎ যে ক্ষুধা লাগলে আমরা যেমন খুব গাপ গপ গাপ গপ করে খাই, ঠিক এক্ষেত্রে কুসমল ব্রিদিংয়ের ক্ষেত্রেও পেশেন্টের শ্বাস প্রশ্বাসটা ঠিকই ওইভাবে ভায়োলেন্টলি হইতে থাকবে, এভাবে শ্বাস নিতে থাকবে। তারপরে অ্যাটাক্সিক ব্রিদিং, অ্যাটাক্সিক ব্রিদিংয়ে কী থাকবে, ইরেগুলার রেসপিরেশান থাকবে, টাইমিংয়ের সাথে রেসপিরেশানটা মিলবে না এবং রেসপিরেশানের ডেপটা অনেক ডিপ থাকবে। এটা আমরা কি কোন কোন ক্ষেত্রে পাইতে পারি, হেড ইঞ্জুরির পেশেন্টের ক্ষেত্রে আমরা পাইতে পারি। এরপরে আমরা আসি চেইন স্ট্রোকস ব্রিদিং, চেইন স্ট্রোকস ব্রিদিংয়ে কী হবে, সাইক্লিক্যাল ভেরিয়েশান থাকবে এবং ডেপথ অফ দ্য রেসপিরেশান ক্যারেক্টারাইজ বাই গ্রাজুয়াল ডিপেন্ডিং অফ রেসপিরেশান টিল ম্যাক্সিমাম ইজ অ্যাটেন্ড। এখানে আমাদের অ্যাপনিয়াটা অল্টার করবে হাইপার অ্যাপনিয়াতে, এখানে কী হবে যে রেসপিরেটরি সেন্টারটা কার্বন ডাইঅক্সাইডের প্রতি সেন্সিটিভিটিটা ডিমিনিশ করবে। এখানে আমাদের এটা কতক্ষণ স্থায়ী হইতে পারে, 2 মিনিট স্থায়ী হইতে পারে, কোন কোন রোগে এটা থাকতে পারে, অ্যাকিউট লেট ভেন্টিকুলার ফেইলর, কোমা পেশেন্টের, ব্রেইন ড্যামেজের পেশেন্টের, নার্কোটিক ড্রাগ নিলে এবং হাই অ্যাল্টিটিউড, তারপরে অ্যাপনিউস্টিক ব্রিদিং এবং প্যারাডক্সিক্যাল ব্রিদিং। প্যারাডক্সিক্যাল ব্রিদিংটা কি, আমরা এই যে
শ্বাস নিচ্ছি, ঠিক সেই সময় আমাদের অ্যাবডোমেনটা কিন্তু ভিতরে চলে যাচ্ছে, অর্থাৎ ইনওয়ার্ড চলে যাইতেছে। প্যারাডক্সিক্যাল ব্রিদিং এর ক্ষেত্রে আমাদের ডায়াফ্রামে একটা প্যারালাইসিস থাকবে এবং সেক্ষেত্রে এই যে অ্যাবডোমেনটা ইনওয়ার্ডে চলে যাইতেছে ঠিক ওই ইনওয়ার্ড পজিশনেই থেকে যাবে, সেখান থেকে ফিরে আসতে পারবেন। এটা হলো প্যারাডক্সিক্যাল ব্রিদিং। এরপরে আমরা চেস্টের মুভমেন্টটা দেখবো। এখন তাহলে ইনস্পেকশনের শেপ অফ দ্য চেস্ট দেখলাম, তারপর পেশেন্ট কীভাবে ঠিক ব্রিদিংটা নিবে, তার অ্যাবনর্মাল ব্রিদিং সম্পর্কে জানলাম। এরপরে আমরা মানে পেশেন্টের যে মুভমেন্ট, চেস্টের যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে কিনা বা চেস্টের মুভমেন্টটা কমে গেছে কিনা সেটা দেখবো। এখন চেস্টের রিডাকশান অফ দ্য মুভমেন্ট ইউনিল্যাটারাল হইতে পারে, আবার বাইল্যাটারাল হইতে পারে। ইউনিল্যাটারাল কোন কোন ক্ষেত্রে হবে? প্লুরাল ইফিউশন থাকলে, নিউমোথোরাক্স থাকলে, কোলাপস থাকলে, ফাইব্রোসিস থাকলে এবং কনসোলিডেশন থাকলে, এই এই ক্ষেত্রে ইউনিল্যাটারাল হইতে পারে। ইউনিল্যাটারাল মানে এক পাশে, আর বাইল্যাটারাল মানে উভয় পাশে। উভয় পাশে হইতে পারে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের ক্ষেত্রে, এবং ডিফিউজ বাইল্যাটারাল পালমোনারি ফাইব্রোসিসের ক্ষেত্রে আমাদের যে রিডিউস অফ দ্য মুভমেন্ট অফ দ্য চেস্ট, অর্থাৎ মুভমেন্ট অফ দ্য চেস্টটা কম থাকতে পারে। এরপর আমরা আসি পালপেশানে। পালপেশানে আমাদের প্রথমে চেস্ট এক্সপেনশান, চেস্ট এক্সপেনশনের ক্ষেত্রে আমাদের এটা যদি একটা স্বাভাবিক চেষ্টা উপরে উঠতেছে আবার নামতেছে, উপরে উঠতেছে নামতেছে, এখন এই যে উপরে উঠা এবং নামা এটা চেঞ্জ হয়ে যাইতে পারে বা মানে কমে যাইতে পারে, রিডিউস হইতে পারে কোন কোন ডিজিজের ক্ষেত্রে? এমফাইসিমার ক্ষেত্রে, পুলুরাইসির ক্ষেত্রে, অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিসের ক্ষেত্রে এবং রেসপিরেটরি মাসল প্যারালাইসিসের ক্ষেত্রে। এরপরে যে ট্রাকিয়া, অর্থাৎ ট্র্যাকিয়াটা আমাদের ডেভিয়েট হইতে পারে ডিজিজ কন্ডিশনে, হয়তো এটা এক সাইডে চলে যাইতে পারে বা রাইট সাইড বা লেফট সাইড যে কোনো এক পাশে চলে যাইতে পারে অথবা সেন্ট্রালি থাকতে পারে। তাহলে যদি কোলাপস, ফাইব্রোসিস এবং নিউমেকটমি করা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের সেম সাইডে ট্র্যাকিয়াটা ডেভিয়েশন হবে এবং অপোজিট সাইডে, অর্থাৎ আমাদের ডিজিজটা যে সাইডে ঠিক তার অপোজিট সাইডে চলে যাবে। এটা কোন সাইডে? কখন? প্লুরাল ইফিউশন এবং নিউমোথোরাক্সের ক্ষেত্রে। তাইলে ট্র্যাকিয়াটা আমাদের সেন্ট্রালি প্লেস থাকে নর্মালি, কিন্তু এটা আমাদের সেম সাইডে ডেভিয়েশন হইতে পারে কোলাপস, ফাইব্রোসিস এবং নিউমেকটমির ক্ষেত্রে, এবং অপোজিট সাইডে চলে যাইতে পারে, অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের পুলুরাল ইফিউশন লেফট সাইডে হয়েছে, সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিয়াটা শিফটেড হবে রাইট সাইডে, বা নিউমোথোরাক্স আমাদের লেফট সাইডে হয়েছে সেক্ষেত্রে আমাদের ট্র্যাকিয়াটা শিফটেড হবে কোন জায়গায়? রাইট সাইডে, মানে অপোজিট সাইডে। এরপরে আসি আমরা অ্যাপেক্স বিট। অ্যাপেক্স বিট আমরা লোকেট করবো কোথায়? ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের আশেপাশে খুঁজবো। এটাও আমাদের শিফটেড হইতে পারে, অর্থাৎ ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে নাও থাকতে পারে। যে বিলো দ্য নিপল, আমরা পরবর্তীতে এক্সামিনেশনের ভিডিওতে আপনারা দেখবেন যে অ্যাপেক্স অফ দ্য বিট কীভাবে আমরা লোকেট করি, সেক্ষেত্রে আপনাদের এটা শিফটেড হয়ে যেতে পারে ডিজিজ কন্ডিশনে। এটা হলো কী কী কন্ডিশনে হলো অ্যাপেক্স অফ দ্য বিট শিফটেড হয়ে যাইতে পারে? কাইফোসিস, পেকটাস এক্সক্যাভেটাং এবং কার্ডিয়াক কজের কারণে। এটা আমরা এর আগেই পড়ছি যে কাইফোসিস কী, পেকটাস এক্সক্যাভেটাম কী এবং কার্ডিয়াক কজের কারণে আপনাদের এই অ্যাপেক্স বিটটা শিফটেড হয়ে যাইতে পারে। এরপরে আমরা আসি ভোকাল ফেমিটাস, অর্থাৎ আমরা যখন আমাদের এই আলনার বর্ডার দিয়ে পেশেন্টের শরীরে হাত রাখি এবং পেশেন্টকে তিন তিন বলতে বলি, তখন আমরা এই ভোকাল ফেমিটাসটা চেক করি। এটাও আপনারা যে রেসপিরেটরি সিস্টেমের যে এক্সামিনেশনের ভিডিও সেখানে ডিটেলসে দেখবেন। এই ভোকাল ফেমিটাস কখনো বেড়েও যাইতে পারে, কখনো কমেও যাইতে পারে, কিন্তু নর্মাল থেকে কখনো বেড়েও যাইতে পারে, কমেও যাইতে পারে, এমন কোন কোন কন্ডিশনে বাড়বে এটা আমরা মনে রাখবো থ্রি সি দিয়ে মনে রাখবো। কী কোন কোন ক্ষেত্রে? কনসোলাইডেশন, কোলাপস, ক্যাভিটি, অর্থাৎ কনসোলাইডেশন, কোলাপস, ক্যাভিটেশন, এই তিনটা ক্ষেত্রে আমাদের ভোকাল ফেমিটাসটা বাড়ে। এবং ভোকাল ফেমিটাস কমে কোন কোন ক্ষেত্রে? ডিক্রিজ হয় কোন কোন ক্ষেত্রে? প্লুরাল ইফিউশন, থিকেন্ড প্লুরা, নিউমোথোরাক্স, কোলাপস উইথ কমপ্লিট ব্রঙ্কিয়াল অবস্ট্রাকশন এবং মাস লেশন, এই ক্ষেত্রে আমাদের ভোকাল ফেমিটাসটা কমে যাইতে পারে। অর্থাৎ আপনি যখন এই আলনার বর্ডার দিয়ে পেশেন্টের ভোকাল ফেমিটাসটা ফিল করবেন, তখন দেখা যাচ্ছে আপনার ফিলে আপনি বুঝতে পারবেন যে ভোকাল ফেমিটাসটা রিডিউস হইতেছে না ইনক্রিজ হইতেছে। রিডিউস হইতেছে এই ডিজিজের ক্ষেত্রে এবং ইনক্রিজ হইতেছে এই ডিজিজের ক্ষেত্রে এবং ডিক্রিজ হইতেছে এই ডিজিজের ক্ষেত্রে। এরপরে আমরা আসি পারকাশন। পারকাশনটা আমরা কীভাবে করব? প্রথমে আমরা রেসপিরেটরি সিস্টেমে পারকাশনের ক্ষেত্রে অ্যাবভ দ্য ক্লাভিকল করি দুই পাশে, তারপরে ক্লাভিকলের উপরে ট্যাপ করি, এরপরে আমরা সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস থেকে একদম নিচ পর্যন্ত, লাঙের বেস পর্যন্ত পারকাস করে দেখি, দুই পাশে অ্যাক্সিলারি রিজনও আমরা পারকাস করি। এখন এই পারকাশন নোটটা নর্মালি থাকে হলো রেজোনেন্স, এটা আরও কী কী হইতে পারে? হাইপার রেজোনেন্স হইতে পারে অথবা ডাল হইতে পারে। এখন এই যে ডালের ভিতরে আবার দুই ধরনের ডাল হইতে পারে, একটা হলো স্টোনি ডাল আর একটা হলো উডি ডাল। আপনি যখন স্টোনি ডাল পাবেন তখন এটা কী হবে? প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে আমরা স্টোনি ডাল পাই, আর যখন উডি ডাল পাবেন তখন কী হবে? কনসোলাইডেশন।
এখন তাহলে এই হাইপার রেজোনেন্স কখন আমরা পারকাশন নোটটা বেশি শুনতে পাব, কোন কোন ক্ষেত্রে? নিউমোথোরাক্সের ক্ষেত্রে, বিগ ক্যাভিটির ক্ষেত্রে, বিগ ব্লোয়ার ক্ষেত্রে এবং এমফাইসিমার ক্ষেত্রে আমরা হাইপার রেজোনেন্স পাব পারকাশন নোটটা। আর কখন ডালনেস পাব? প্লুরাল ইফিউশনের ক্ষেত্রে, কনসোলিডেশনের ক্ষেত্রে, কোলাপসের ক্ষেত্রে, অর্থাৎ সেই থ্রি সি এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারবো। এছাড়া মাস লেশনের ক্ষেত্রেও পাইতে পারি। হেপাটোমেগালির কারণে আমাদের যদি ডায়াফ্রামটা দেখা যাচ্ছে এই লেভেলে ডায়াফ্রাম আছে, এখান থেকে হেপাটোমেগালির কারণে ডায়াফ্রামটা উপরে উঠে আসছে, সেক্ষেত্রেও আমরা এই পারকাশন নোটটা ডাল পাব। এরপরে আসি অসকালটেশন। অসকালটেশনে আমরা কি করব, প্রথমে যে নর্মাল ব্রেথ সাউন্ড সেটা সম্পর্কে শুনবো। নর্মাল ব্রেথ সাউন্ডটা কেমন হয়? ভেসিকুলার হয়। আর এছাড়া এই ভেসিকুলার ছাড়াও আমাদের আরও কী কী ব্রেথ সাউন্ড হইতে পারে? অ্যাবনর্মাল ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড এবং ভেসিকুলার ব্রেথ সাউন্ড উইথ প্রলং এক্সপিরেশন। এবং ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা কোন কোন কন্ডিশনে থাকবে? ওই সেম থ্রি সি। তাহলে থ্রি সি দিয়ে কিন্তু আমরা অনেক কিছুই মনে রাখতেছি, কনসোলিডেশন, কোলাপস, ক্যাভিটেশন, এই ক্ষেত্রে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো। আর ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন পাবো কোন কোন ক্ষেত্রে? সিওপিডি এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে। এখন এই যে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা কেমন হবে সেটা আমরা দেখব। ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডটা হবে হার্শ, লাউডার, ব্লোয়িং কোয়ালিটি, ইনস্পিরেশন অ্যান্ড এক্সপিরেশন আর ইকুয়াল লেন্থ। অর্থাৎ পেশেন্ট খুব জোরে জোরে শ্বাস নেবে, হার্শলি শ্বাস নেবে এবং ব্লোয়িং কোয়ালিটি, অর্থাৎ এভাবে ব্লোয়িং কোয়ালিটির একটা শ্বাস নেবে, সেক্ষেত্রে আমরা কী করবো যে এটা ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। এবং যে সে শ্বাস ছাড়ছে এবং এই যে শ্বাস ছাড়া এবং নেওয়া এটার যে ইকুয়েশনটা এটা কিন্তু ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের সমান হবে। এখন আমরা যে নর্মাল ব্রেথ সাউন্ড, এখানে কিন্তু নর্মাল ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে আমাদের দেখেন যে ইনস্পিরেশনটা লাউডার অ্যান্ড লঙ্গার হয় আর এক্সপিরেশনটা কিন্তু শর্ট হয়। নর্মাল ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে আমাদের কী হয়, ইনস্পিরেশনটা লাউডার অ্যান্ড লঙ্গার হয় এবং এক্সপিরেশনটা শর্ট হয়। কিন্তু এটা যখন আমাদের দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে, অর্থাৎ ইনস্পিরেশন এবং এক্সপিরেশন দুইটা ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড। তার মানে আমরা নর্মাল শ্বাস প্রশ্বাস নিতেছি, এখানে কিন্তু আমাদের পার্থক্যটা মানে এ থাকবে ইনস্পিরেশনের সময় লাউডার এবং লঙ্গার এবং এক্সপিরেশনের সময় শর্ট উইদাউট এনি গ্যাপ, অর্থাৎ দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না। তাহলে এভাবে আর ভেসিকুলার উইথ প্রলং এক্সপিরেশন থাকবে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং ব্রঙ্কিয়াল অ্যাজমার ক্ষেত্রে। এবার আসি আমরা ভোকাল রেজোনেন্স। ভোকাল রেজোনেন্স আমরা যেমন ভোকাল সাউন্ড শুনলাম কি স্টেথো রেখে, চেস্টে আমরা স্টেথোটা রাখলাম, ঠিক যে যে জায়গায় আমরা ভোকাল ফেমিটাস দেখছিলাম ওই একই একই জায়গায়। এখন ভোকাল রেজোনেন্সটাও আমরা স্টেথো রাখবো, স্টেথো রেখে পেশেন্টকে তিন তিন বলতে বলবো, কোনো একটা সাউন্ড বলতে পারবো দুইবার, যাতে আমরা ভোকাল রেজোনেন্সটা বুঝি। এখন এই ভোকাল রেজোনেন্সটাও কখন বাড়বে? এই যে থ্রি সি, কনসোলিডেশন, কোলাপস, ক্যাভিটেশন। এবং এটা ডিক্রিজ করবে কখন? যখন প্লুরাল ইফিউশন থাকবে, থিকেন্ড প্লুরা থাকবে, নিউমোথোরাক্স থাকবে, এই কন্ডিশনে তাহলে আমরা ভোকাল রেজোনেন্সটা কম বেশি পাবো। ওকে, তাহলে এভাবে আমাদের রেসপিরেটরি সিস্টেমে ইনস্পেকশন, পালপেশন, পারকাশন এবং অসকালটেশনের অ্যাবনর্মালিটি, নর্মালিটি সব সম্পর্কে আমরা বুঝলাম। এরপরে আমরা যাব এই যে রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশনে। রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশনে আপনারা প্রতিটা জিনিস আরও ডিটেলসে দেখতে পাবেন, যেহেতু আমরা আগে থিওরিটা পড়ে নিলাম, এর জন্য আমাদের এবার এক্সামিনেশনটা দেখতে অনেক ইজি হবে। তাহলে চলুন পরবর্তী ভিডিওতে আমরা দেখি যে কীভাবে রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশনটা করব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং আমার পেজটিকে ফলো দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।